আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন এবং সুস্থ রয়েছেন। তো দর্শক, আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আপনারা অনেকেই চাচ্ছেন আপনাদের নিজের ফলাফল নিজেই দেখবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। কিন্তু আপনারা অনেকেই জানেন না কিভাবে মোবাইলের মাধ্যমে এইচএসসি ফলাফলটা চেক করতে হয়, তাও কি মার্কশিট সহ। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার ফলাফলটা চেক করতে পারবেন, সাথে মার্কশিটও দেখতে পারবেন। তো কীভাবে কী করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। শুরুতে সিম্পল একটি কাজ করতে হবে, চলে যেতে হবে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, একটি ওয়েবসাইট লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা লিঙ্কে ক্লিক করা মাত্র এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। কিছু অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে ফার্স্ট অপশান হচ্ছে এক্সামিনেশন, আপনি কী পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব হচ্ছে এইচএসসি আলিম, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইচএসসি আলিম, আর যদি আপনি কারিগরি হয়ে থাকেন তাহলে এইচএসসি ভোকেশনাল সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার অপশন ইয়ার, তো আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে 2021 লেখা রয়েছে, যেদিন আপনাদের ফলাফল প্রকাশ করা হবে সেখানে চলে আসবে 2022, সো 2022 সিলেক্ট করবেন। দেন এখানে রয়েছে বোর্ড, তৃতীয় নাম্বার অপশন রয়েছে বোর্ড, এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য বুট পাবেন। অসংখ্য বলতে যতগুলা বুট আছে বাংলাদেশে সবগুলা বোর্ড এখানে শো করবে, দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ, তারপরে এখানে সব কিছুই শো করছে। তো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা ঢাকা বোর্ডের আন্ডারে, সেক্ষেত্রে এখান থেকে ঢাকা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে রয়েছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার, দুইটাই ফিল আপ করতে হবে সঠিকভাবে। এই দুইটাতে ভুল হলে কিন্তু আপনি সম্পূর্ণই বেচতে যাবেন, অর্থাৎ আপনার ফলাফলটা ফেলও আসতে পারে বা ফলাফলটা দেখাবে না, ঠিক আছে? তো দুইটা আমি পূরণ করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 7+3 কত হয়, 10, আমি এখান থেকে 10 লিখে দিলাম, দেখতে পাচ্ছেন? এটা যোগ করে আপনাদের সময় অন্য একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, জাস্ট এখান থেকে যোগ করে দিবেন। দেন এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করবেন, যে সাবমিটটা লেখা রয়েছে, সো ওই সাবমিটে ক্লিক করতে হবে। যখন সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফলাফলটা পেয়ে যাবেন। সার্ভারে কিছুটা সমস্যা হলে 2-3 বার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি আপনার ফলাফলটা নিজেই দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন এবং ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন। তো দর্শক, এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।